वेलकम टू बेंगल फैशन ब्यूटी सिक्रेट्स ब्यूटिफाई योरसेल्फ आमी तोमादेर जिनिया आमार ई नतून चैनलेर माध्यमे नारी पुरुष उभयके सुंदर करे गड़े तोलार चाबिकाठी आछे ताई अवश्यई देखते थाको ई चैनलटा। आजके जे पर्वटा बेछे निएछि सेटा हलो फुलेर रस। फुलेर रसेर मध्ये लुकिये आछे सौंदर्येर चाबिकाठी एबं सेटा किभाबे सेटाई बोलबो। सौंदर्य ও তার সঙ্গে সঙ্গে ফুল এই দুটো যদি একসঙ্গে জুড়ে যায় তাহলে প্রথম যে নামটা আসে সেটা হলো গোলাপ। গোলাপের জল আমরা কে না ব্যবহার করি, কেউ কেউ তো বাজার চলতি গোলাপের জলও ব্যবহার করে, কেউ কেউ আবার ঘরে বানিয়ে নেয়। ঘরে বানিয়ে নিলে সব থেকে ভালো হয়। এই গোলাপ জল আমাদের ত্বককে অনেকখানি প্রাণবন্ত করে, বলতে পারো এক কথায় ত্বককে সজীব করে। বিভিন্ন রকম ক্রিম, লোশন, এমনকি নাইট ক্রিমেও ব্যবহার করা হয় কিন্তু গোলাপের নির্যাস। আর গোলাপ জল যে কোনো ফেস প্যাকের সঙ্গে আমরা মুখের মধ্যে ব্যবহার করি, এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আমাদের ত্বককে তো প্রাণবন্ত রাখেই, তার সঙ্গে সঙ্গে ত্বকের বয়স বাড়াটাকেও অনেকখানি রোধ করে। তাই সৌন্দর্য চর্চায় প্রথম যে নামটা ফুটে ওঠে সেটা হলো গোলাপের ফুল বা গোলাপ ফুল। এরপরে দ্বিতীয় যেটা আসবে সেটা হলো ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার এই নামটার সঙ্গে আমরা কিন্তু সবাই বেশ পরিচিত। সব ধরনের ত্বকের জন্যই ল্যাভেন্ডার অয়েল ভীষণভাবে উপযুক্ত। সে তোমার ড্রাই স্কিন হোক কিংবা অয়েলি স্কিন হোক কিংবা নর্মাল স্কিন হোক, আর এর মধ্যে আছে অ্যান্টিসেপটিক গুণ এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যেটা আমাদের ত্বককে অনেকখানি কোনো রকম সমস্যা থেকে যেমন রোধ করতে পারে সেরকমভাবে ত্বককে কিন্তু প্রাণবন্ত রাখতেও সাহায্য করে। একটু খেয়াল করে দেখো, আমরা অনেকেই স্নানের জলের মধ্যে একটু ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে দিয়ে করি, তাতে আমাদের ভীষণভাবে নিজেদেরকে তরতাজা লাগে। সব ধরনের ক্রিম, লোশন, এমনকি নাইট ক্রিমের মধ্যেও অনেক সময় মেশানো থাকে ল্যাভেন্ডার অয়েল। ল্যাভেন্ডার অয়েল কিন্তু এক কথায় অনবদ্য আমাদের ত্বকের জন্য। তৃতীয় যেটা আসে সেটা হলো ক্যামোমিল। ক্যামোমিল এটা যে কোনো রকম সমস্যাকে দূর করতে অনেকখানি সাহায্য করে। তার কারণই এটা হলো যে এর মধ্যে যেমন অ্যান্টিসেপটিক গুণ আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল যেমন, তেমনি অ্যান্টিফাঙ্গাসও বটে, আবার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণও কিন্তু থাকে। ত্বকে অনেকের ত্বক দেখবে ভীষণ লালচে হয়ে যায়, তাদের ক্ষেত্রে ক্যামোমিল অয়েলটা কিন্তু খুব ভালোভাবে কাজ দেয়। সব ধরনের ক্রিম, লোশনেই কিন্তু এই ক্যামোমিল অয়েল মেশানো থাকে, বিশেষ করে নাইট ক্রিমে তো থাকে, আর এটা আমাদের ত্বককে ভীষণভাবে প্রাণবন্ত রাখতেও সাহায্য করে। এক কথায় এই ধরনের ফুলের নির্যাসগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। আর এই ফুলের গুঁড়ো করে অনেকে ফেস মাস্কের সঙ্গেও ব্যবহার করতে পারে। কিভাবে ব্যবহার করবে সেটা সম্পূর্ণ তোমার বিষয়। এবারে যেটা বলবো সেটা হলো জবা। এই জবার নাম এলেই সবার আগে যেটা ফুটে ওঠে মনের মধ্যে সেটা হলো জবা সঙ্গে চুল। অনেকেই জানে যে চুলের যত্নে জবা ফুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ত্বককেও অতখানি ভালো রাখে জবা ফুল। ত্বককে উজ্জ্বল করতে জবা ফুলের জুড়ি মেলা ভার, সেটা অনেকে জানেই না। চুলের জন্য যেমন ভালো, ধরো চুলের আমরা অনেক সময় নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে জবা ফুল ব্যবহার করি, তাছাড়া জবা ফুলের শ্যাম্পু অনেক সময় ব্যবহার করে থাকি। এটা চুলের বৃদ্ধি মানে গ্রোথটাকে অনেকখানি ভালো রাখে, তার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের উজ্জ্বলতাও বেশ বাড়িয়ে দেয়। জুঁই ফুলও কিন্তু অতখানি কাজ করে আমাদের ত্বকের জন্য। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের ত্বকের যে এজিং যে প্রসেসটাকে অনেকখানি রোধ করতে সাহায্য করে। তাই জুঁই ফুলের এক্সট্রাক্ট যে কোনো রকম ক্রিম বা লোশনে ব্যবহার করা হয় ত্বকের পরিচর্যার জন্য। লাস্ট যেটা আসবে সেটা হলো গাঁদা ফুল। এটা আমাদের ভারতে কিন্তু ভীষণভাবে ব্যবহার করা হয়, ভীষণ পরিচিত এই ফুলটা। এক কথায় দেখো বন্ধুরা, আমরা গাঁদা ফুল কোথাও যদি কেটে যায় কিংবা কোথাও ধরে কোনো পোকাতে কামড়ালো, সেক্ষেত্রে গাঁদা ফুল বা গাঁদা ফুলের যে পাতা সেটা একটু রস বার করে সেই জায়গাটায় লাগিয়ে দিই। ত্বকের ব্রণ বা যে কোনো ফুসকুড়ি যে কোনো রকম সমস্যা দূরে রাখতে সাহায্য করে কিন্তু এই গাঁদা ফুল।
তাই আমাদের এই ঘরোয়া দেশীয় যে ফুলগুলো ত্বকের পরিচর্যায় কতখানি কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে এগুলো প্রসাধনী হিসেবে হয়তো ক্রিমের মধ্যে, মাস্কের মধ্যে বা নাইট ক্রিমের মধ্যে, লোশনের মধ্যে মেশানো থাকে, তখন আমরা ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের মতো করে কিছু তৈরি করে ব্যবহার করি। যেভাবেই করো না কেন, এই ফুলগুলো আমাদের ত্বকের পরিচর্যায় ভীষণভাবে কাজ দেয়, বলতে পারো অব্যর্থ একটা দাওয়াই বলতে পারো। কেমন লাগলো এই পর্বটা অবশ্যই জানাবে, তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দেবে এবং এই চ্যানেলটাকে যতটা পারবে শেয়ার করো, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে ক্লিক করো। পরেরটার জন্য অপেক্ষা করো বন্ধুরা, নমস্কার।